वेलकम टू अपडेट मास्टर। आज के एक गुरुत्वपूर्ण बेपार निये तथ्य अपन साथे शेयर करा हबे। सेटा हच्छे प्राइमरी ते एकाडेमिक नम्बर विभाजन और से संक्रांत जो मामला और नतून कीरकम विभाजन होते पारे नम्बर से देखाबो। तो प्राइमरि चाकरी प्रार्थी अवश्य शेष पर्यन्त भिडियोटी देखते थाकुन। बर्तमान जो नियोग प्रक्रिया चलछे ताते कि एटार प्रभाव पड़ते पारे सेगुलो सम्पर्केओ आलोचना करा हबे। तो चैनल के अवश्य सबसक्राइब कर रखु और पासर बेल आइकन प्रेस कर अल कर दिन और भिडियो लाइक करते भूलें ना और सवार साथ शेयरों कर देवें। तो ये शुरू करा जा। तो प्रथम एकाडेमिक नम्बर विभाजन अपन के रखी कीरकम एन बर्तमान आई बेपार नहीं। तो बेपार हे टोटाल 50 नम्बर क्षेत्र ये धरा है। तो 50 मध्य टेटे जो नम्बर से 5 थे, माध्यमिके थे 5, उच्च माध्यमिके थे 10 एवं इंटरव्यू और एप्टीट्यूड टेस्ट मिलिए 10 थाके एवं ट्रेनिंग क्षेत्र 15 बरद थाके, एक्स्ट्रा कारिकुलर एक्टिविटीज 5 थाके। तो यही हे पुरो बेपार एवं ये किन्तु बर्तमान जो नियोग प्रक्रियागुलो चलछे एवं आगे घटे से होयेछे। तो एखन ए विषय एक मामला होयेछे, ठीक आछे। तो मामलार जे मामलार प्रेक्षिते एक विशेषज्ञ कमिटी गठन करा होयेछिलो, जेटा अलरेडी एक नोटिफिकेशने प्राइमरी बला छिलो जे एक मामला चलछे एवं से ही मामलार जे रायदान होबे किंबा फाइनल जजमेंट आसबे सेटार उपर किन्तु निर्भर करबे किभाबे कि देखा होच्छे। तो से ही विशेषज्ञ जो कमिटी गठन करा होयेछिलो जार रिपोर्टटा 17 जानुआरी 2023 तारीखे साममिशन करे देवा होयेछे बा साममिट करे देवा होयेछे। तो सेटा 17/1/2023 तारीखे साममिट होयेछे। तो मामलार जे परवर्ती शुनानी होते चलेछे सेटा 25 तारीख होते चलेछे, 25 जानुआरी। तो रिपोर्टे कि जमा देवा होयेछे कि बेपार सेटा किन्तु सेई शुनानीते जाना जाबे। सबकिछु ठीकठाक थाकले 25 तारीख एई विषये विस्तारित जाना जाबे, अर्थात पुरो बेपारटा। तो रिपोर्टटा तैरि करेछेन 3 विश्वविद्यालयेर एकदम पपुलार जे स्टैटिस्टिक्स तार अध्यापक 3 जन। तो पुरो बेपारटा होच्छे एटाई एबं स्टैटिस्टिक्सर अध्यापकरा এই রিপোর্টটা তৈরি করেছেন এবং এই রিপোর্টে এই কমিটি যে গঠন করা হয়েছিল এবং তাতে যারা ছিলেন তারা কিন্তু প্রাইমারি একাডেমিক নম্বর বিভাজন কিভাবে তা কিন্তু তাদের ক্ষেত্রে এটা বলা হবে না, কিন্তু তাদের ক্ষেত্রে যে রিপোর্টটা সেটা জমা দেওয়া হবে, অর্থাৎ কি মানে স্ট্যাটাস আছে এখন সেই ব্যাপারটা নিয়ে। তো কিভাবে একাডেমিকের যে এরকম বৈষম্য আছে সেটাকে হাঁটানো যায় কিংবা এই রিপোর্টের ভিত্তিতে আদালতের নির্দেশে একাডেমিক বিভাজন ঠিক করবে, কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকে করা হবে বলে আমরা মনে করছি। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে যে আমরা মোটামুটি আপনাদের কাছে রাখছি একটা ব্যাপার, তো এরকম ধরনের কিন্তু ব্যাপারটা হতে চলেছে। এখন ফাইনাল যে ব্যাপার সেটা কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রকাশ করা হবে, এটা কোনো অফিসিয়ালভাবে নয়, কিন্তু আপনাদেরকে এটা জানতে হবে এবং আপনাদের মতামতও কিন্তু কমেন্টে জানাবেন। তো ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে প্রাইমারি ক্ষেত্রে ট্রেনিং থাকে, তো ট্রেনিংয়ে এখন যে বর্তমান অবস্থা তাতে ডিএলএড, স্পেশাল ডিএড, বিএড, বিএলএড, বিপিএড, এনআইওএস ডিএলএড ইত্যাদি বিভিন্ন ধরনের কোর্স, যাতে সিলেবাস পদ্ধতি এবং বিভিন্ন ধরনের যে ব্যাপার আছে আলাদা আলাদা টাইপের সিলেবাস প্রায় সিমিলার হয় কিন্তু টপিকগুলো একটু আলাদা থাকে হয়তো। তো সেক্ষেত্রে প্রফেশনাল কোর্সের জন্য একাডেমিক নম্বর নাও থাকতে পারে বলে আমরা মনে করছি। তো নম্বর বিভাজন কীরকম হতে চলেছে, ধরুন টেটে থাকবে 70, টোটাল 100 নম্বরের মধ্যে হতে চলেছে এবার সম্ভাব্য ব্যাপার যেটা বলা হচ্ছে। এখন দেখার বিষয় কি হয়, মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10, ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট মিলিয়ে 10, এক্সট্রা কারিকুলার হচ্ছে 5, তাহলে টোটাল হচ্ছে কত 100 নম্বর। 100 নম্বর কিন্তু কমপ্লিট হয়ে গেল, এটা কিন্তু কোনো অফিসিয়াল নয় আমরা বারবার বলছি, কিন্তু এরকম ধরনের হলে হয়তো ঠিকঠাক হবে। কিন্তু ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্টে যদি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা আরও হয়তো ভালো হবে। যাই হোক, বিভিন্ন ধরনের যে ব্যাপার সেটা উঠে আসছে এবং পরবর্তী যে এই যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে 17 তারিখে, তার প্রেক্ষিতে 25 তারিখে বিস্তারিত জানা যাবে মামলা শুনানিতে সব কিছু ঠিকঠাক থাকলে। তার মানে একটা নতুন একটা ব্যাপার এটা এবং একটা অভিনব ব্যাপার বলতে পারেন, কারণ যে পদ্ধতিতে বিগত দিনে নিয়োগ হয়েছে এবং বর্তমান নিয়োগও কিন্তু চলছে সেটাও কিন্তু পরিবর্তন হওয়ার দরকার বলে আমরা মনে করি। কারণ টেটের যে নম্বরটা আছে সেই নম্বরটা কিন্তু সব থেকে বেশি রাখা উচিত, কারণ এটাই কিন্তু মেন ব্যাপার। কারণ আপনি আগে কী কোর্স করে এসেছেন, আপনার কত ডিগ্রি আছে সেটা কিন্তু মেন ব্যাপার এখানে নয়, এখানে হচ্ছে আপনি টেটে কত নম্বর পাচ্ছেন সেটা হচ্ছে মেন ব্যাপার হওয়া উচিত। তাহলে টেটের ক্ষেত্রে 70, মাধ্যমিক 5, উচ্চ মাধ্যমিক 10, ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট 10, এক্সট্রা কারিকুলার 5, তো এই টোটাল যে 100 নম্বর এইভাবে কিন্তু হলে আমরা মনে করছি একটা অনেকটা সাম্যাবস্থা আসতে পারে। এবং সেক্ষেত্রে টেটের নম্বর এই কারণে বেশি, কারণ কোনো কারণে হয়তো আগের কেউ কম পেয়েছেন, তাদের একাডেমিকের নম্বর কম আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা যাই হোক আর কি। তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে টেটের যে নম্বর সেটার উপর ভিত্তি করে তো পুরো ব্যাপারটা হবে, কারণ টেটের আপনারা জানেন যে টেটের যে সিলেবাস এবং আপনাদের ট্রেনিংয়ের সিলেবাস অনেকটা সিমিলার টাইপের হয়,
তার মানে কি যোগ্যতম নির্ধারণের জন্য কিন্তু টেটের যে নম্বর সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য যদি এটাতে বেশি নম্বর থাকে তাহলে মূল্যায়নটা সঠিকভাবে হবে বলে আমরা মনে করছি। এখন আপনাদের মতামত শেয়ার করুন কমেন্টে, কমেন্ট নিচে কমেন্ট করুন এখনই, যে আপনারা কী মনে করেন কীরকম ধরনের নম্বর বিভাজন হওয়া উচিত। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলেন কীভাবে আমরা একটা ধারণা দিলাম আপনাদেরকে। এখন বেশি বিষয় হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে, যেটা ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, তো এটা থেকে এটা লাগু হবে? হ্যাঁ, সেটা হতেই পারে, কারণ আপনারা জানেন যে এটা নিয়ে যে কেসের ফাইনাল জাজমেন্ট আসবে তো সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। এবং সেই ফাইনাল জাজমেন্ট যদি বলা হয়ে থাকে যে এই নিয়োগে সেটা অ্যাপ্লাই হবে কিংবা লাগু হবে, তো অবশ্যই হবে, এটা নিয়ে কিন্তু কোনো ব্যাপার আসবে না তখন। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো আছে আগের সেগুলো দেখতে পারেন, এবং ডিএলএড ভার্সেস বিএড এবং প্রাইমারি ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসতে চলেছে আমাদের চ্যানেলে, সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিছু প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করবেন। আর একটা ব্যাপার, এই যেটা বললাম আমরা একাডেমিক নম্বর যে বিভাজন, তো সেটা কিন্তু আপনাদের মতে কীরকম হওয়া উচিত সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। ডিসক্রিপশনটা একবার চেক করে নেবেন, সেখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লিঙ্কগুলো আছে, জয়েনও করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।